আপনি কি জানেন ডায়াবেটিস রোগ হলে কি কি লক্ষণ দেখে বোঝা যায়? দ্রুত পেটে গ্যাস কমানোর উপায় কি? অতিরিক্ত কি খেলে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? বেশি রাত জাগলে কি কি ক্ষতি হয়? এইরকম শিক্ষা সংক্রান্ত অজানা প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, দুধের সাথে কি ব্যবহার করলে চেহারা উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে যায়? অপশন মধু, লেবুর রস, খেজুর নাকি এলাচ? সঠিক উত্তরটি হচ্ছে মধু ও লেবুর রস। 2 চা চামচ কাঁচা দুধের সাথে 1 চা চামচ মধু ও 1 চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। আপনার ত্বকের উজ্জ্বলতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় কি? বিশেষজ্ঞরা বলেছেন পেটের গ্যাস সমস্যা সমাধানের জন্য অনেক ভালো প্রাকৃতিক উপাদান হচ্ছে আদা। আদা দিয়ে ফুটানো পানি বা চায়ের সাথে আদা দিয়ে খেতে পারেন। আরও ভালো ফল পেতে এর সঙ্গে লেবুর রস বা মধু মিশিয়ে নিতে পারেন। এটি আপনার গ্যাস দূর করার পাশাপাশি বদ হজমও দূর করতে সাহায্য করবে। অতিরিক্ত কি খেলে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? সিগারেট, তেলে ভাজা, চা নাকি কফি? সঠিক উত্তরটি হচ্ছে তেলে ভাজা। অতিরিক্ত ভাজা বুঝি খেলেও শরীরে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে আলু বা মাংসকে যখন বেশি তাপমাত্রায় ডুবো তেলে ভাজা হয় তখন এক্সিলামাইড নামে একটি তৈরি হয়। এই যৌগটিকে কার্সিনোজেনিক উপাদান রয়েছে, এমনকি এটি দেহের DNA-র ক্ষতিও করতে পারে। বেশি রাত জাগলে কি কি ক্ষতি হয়? আয়ু কমে, হার্টের ক্ষতি, মানসিক অবসাদ নাকি ওজন বাড়ে? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। রাতে ঘুম কম হলে মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাত জাগেন তাদের হৃদরোগ, ডায়াবেটিস, শারীরিক দুর্বলতা এমনকি স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ যত বেশি রাত জাগে তত রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। ডায়াবেটিস রোগ হলে কি কি লক্ষণ দেখে বোঝা যায়? ঘন ঘন প্রস্রাব, তেষ্টা পাওয়া, ঝাপসা দেখা নাকি ওজন কমা? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। যদিও ডায়াবেটিসের একাধিক উপসর্গ রয়েছে যার মধ্যে রয়েছে ক্লান্তি, দুর্বলতা, ঝাপসা দৃষ্টি, অত্যাধিক তেষ্টা, ঘন ঘন প্রস্রাব, এগুলো ছাড়াও এমন কিছু লক্ষণ রয়েছে যা উপেক্ষা করা উচিত নয়। মেয়ো ক্লিনিকের মতে রক্তে যদি শর্করা পরিমাণ বেড়ে যায় তাহলে মুখের আশেপাশেও তার লক্ষণ দেখা যায়। কি ব্যবহার করলে মেয়েদের মাথার চুল দ্রুত লম্বা হয়? লেবুর রস, পেঁয়াজের রস, আপেলের রস নাকি মেহেদি পাতা? সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজের রসে রয়েছে ক্লোয়ারসেনিক নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের বৃদ্ধি ঘটায়, চুলের পরিবর্তন আনে। এছাড়া পেঁয়াজের রসে উচ্চ মাত্রায় সালফার থাকায় এটি আমাদের চুলের কলিক্লোসকে পুষতে সাহায্য করে। কি দিয়ে দাঁত মাজলে তাতে সমস্ত রোগ ভালো হয়ে যায়? টুথপেস্ট, টুথ পাউডার, নিমের ডাল নাকি লবণ? সঠিক উত্তরটি হচ্ছে লবণ। লবণে একাধিক উপকারী উপাদান পাওয়া যায়। লবণ দিয়ে নিয়মিত দাঁত মাজলে মাড়ির যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়ার সমস্যা দূরে থাকে। মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিকভাবে দাঁত মাজা এবং মাড়ির যত্ন নেওয়া খুবই উপকারী। কোন প্রাণীর দুধ মুখে লাগালে ব্রণ ভালো হয়? মহিষ, ছাগল, ভেড়া নাকি গরু? সঠিক উত্তরটি হচ্ছে ছাগল।
ছাগলের দুধে উপস্থিত ভিটামিন এ এক্সফোলিয়েট আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে এবং মৃত ত্বকের কোষগুলিকে অপসারণ করতে সাহায্য করে। আসুন আমরা আপনাকে বলি যে আলফা হাইড্রোক্সিন এসিড ছাগলের দুধে থাকে, যা ব্রণের দাগ, কালো দাগ, বলি রেখা ইত্যাদি দূর করতে কার্যকর। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সময়ে আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখতে পারেন।